হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের সাথে আরেকবার গল্প করতে। আজকে দেখাবো আমার গার্ডেনটা, ছোট্ট একটু স্পেসে। দেখেছেন আমার এটাকে বারান্দা বলা চলে না, ছোট্ট একটু স্পেস ছিল। ওই স্পেসটাতে আমি যে টবে গাছ লাগিয়েছিলাম, এই যে আমার টমেটো এসেছে। আমি অবশ্য আগে মজা করে বলতাম উনি হচ্ছে মুচিউর, মানে উনি হচ্ছে মিস্টার, ইনি হচ্ছে ম্যাডাম। না, এখন দেখি না, উনি রাগ করে ফুল দিয়ে দিয়েছে। তার মানে উনি জনাব না, উনি জনাবা। তো এই গাছে একটাই টমেটো ধরেছে। তো পাশে যিনি লাল শাক নিয়েও আস্তে আস্তে বড় হচ্ছেন, ওনারা বড় হচ্ছেন, যেহেতু অনেক উনি বলা যাবে না, ওনারা বড় হচ্ছেন। এইখানে হচ্ছে আমার একটা পুঁই শাক গাছ, মাশাল্লাহ সতেজ হয়ে উঠেছে। আর এই টপটাতে হচ্ছে একটা ডাটা ছিল, বসে বসে পোক্ত হয়নি, ডাটার ফুল চলে এসছে। আর এখানে আছে টমেটো, টমেটো পেকেছে, এগুলো চেরি টমেটো, দুটো তিনটে আছে চেরি টমেটো। আর এটাতে হচ্ছে জাস্ট ফুল দিয়েছে আর কি। তো এখানটাতেও টমেটো, টমেটো ধরেছে অলরেডি। দুটো আমার টোনাটুনি খেয়ে ফেলেছে একদম গাছ থেকে নিয়েই, চেরি টমেটো। এখানেও কিছুটা লাল শাক আছে, ওনারাও বড় হচ্ছেন আর কি, মনে হচ্ছে খাওয়া যাবে। তো উপরটাতে অবশ্য অনেক রোদের কারণে দুটো মারা গিয়েছে, এখানেও একটা টমেটো ধরেছে। আর এই গাছটা দেখলেই আমার ভালো লাগে, আমি আসলে সবুজ খুব পছন্দ করি, খুব 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 পছন্দ করি সবুজ। তো ইনি হচ্ছেন আমাদের ঝিঙা। তো ঝিঙ্গার টবেও কিছু লাল শাক লাগিয়েছিলাম, একটা পুঁই শাক আছে। তো ঝিঙ্গা গাছটাও অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এখানটাতে এটা অবশ্য একটা মানি প্ল্যান্ট, এটা কোনো ফুল গাছ না, এটা লাগিয়েছি আমি, দেখতে সুন্দর। আমি সবুজ আসলেই পছন্দ করি। তো আমি আসলে আরেকটু দেখাচ্ছি, যে দেখেন আমার বরবটি এসছে, দেখেছেন বরবটি, ওখানেও দেখবেন ওখানটাতেও ঝুলছে, এখানটাতেও আছে। আমি দেখেছি এখানটাতে, এই যে আসলে বাইরে কীভাবে দেখাই, এই যে বাইরে বরবটি আছে। এখানটাতে হচ্ছে এটা প্রথম যেটা এসেছিল ওটা শুকিয়ে বিচি হয়ে গিয়েছিল, আমি আসলে এটা রেখে দিয়েছি। তো এই ছিল আমার শখের ছোট্ট বাগান, শখের দাম লাখ টাকা, লাখ টাকা না আসলে মিলিয়ন বিলিয়ন আমার কাছে। আর এগুলোতে ভালোবাসা আছে, এগুলো হচ্ছে আমার মায়ের ভালোবাসা। আমার মা বাংলাদেশ থেকে আমার জন্য বিচি পাঠিয়েছিল, তো সেটাই আমি লাগিয়েছি, যত্ন করে করছি, বেড়ে উঠছে। মানে ছিঁড়ে যে খাবো বা ওই রকম কোনো ফিলিংস আসছে না, ভাল লাগে আর কি, সবুজ দেখলেই ভাল লাগে। এই এতটুকুন জায়গায় আপনাদেরকে দেখাই, কতটুকুন জায়গায়, জাস্ট এইটুকুন জায়গায়, এই এতটুকুন জায়গাতে এত 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 ভালোবাসা, আর কি চাই। তো আশা করছি আমার ছোট্ট বাগানটা আপনাদের ভালো লেগেছে, সাথেই থাকবেন, ভালো থাকবেন। আর আজকে প্যারিসের আকাশ অনেক সুন্দর, আজকে রোদ নেই, ওয়েদারটা খুব ভালো, আকাশ দেখলে বুঝতে পারছেন স্বচ্ছ নীল আকাশ। সবাইকে শুভকামনা, সাথেই থাকবেন বরাবরের মতোই। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।